আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের রুট ক্যানেল ট্রিটমেন্ট বা আর সিটি সম্পর্কে তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি সঙ্গেই থাকুন ভিউয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্ট যেটিকে সংক্ষেপে বলা হয় আর সি তো ভিউয়ার্স এই রুট ক্যানেল ট্রিটমেন্টটি সাধারণত যে দাঁতগুলার রুটের ভিতরে যে শিকড় থাকে যে পাল্প থাকে সেখানে ট্রিটমেন্ট অর্থাৎ প্রতিটি দাঁতের ভিতর তিনটি করে লেয়ার থাকে প্রথমটাকে অ্যানামেল বলা হয় তারপরে ডেন্টিন এবং তারপর রয়েছে পাল্প তো ভিওয়ার্স এখানে যে পাল্পটি দেখা যাচ্ছে দাঁতের ভিতরে যদি কোনো কারণে এই পাল্পটি ক্ষতিগ্রস্ত হয় উপর থেকে ক্যাভিটি হয়ে হোক অথবা যদি চিকুন কোনো ছিদ্র হয়ে পাল্প পর্যন্ত চলে আসে সেই ছিদ্রটি তখন সেটিকে আমরা পাল্পাইটিস অবস্থা বলে থাকি আর সেই পাল্পাইটিসে আক্রান্ত যে দাঁতগুলা হয়ে থাকে যে দাঁতের পাল্পের ইনফেকশন পাল্প পর্যন্ত চলে আসে সেই দাঁতে যদি আপনি সেই দাঁতটি না ফেলে দিয়ে রাখতে চান তাহলে আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে সেই দাঁতটিতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করালে আপনার সেই দাঁতটি সুস্থ থাকবে সে দাঁতটি আপনি না ফেলে দিয়ে সংরক্ষণ করতে পারবেন তো মূলত রুট ক্যানেল ট্রিটমেন্টটি দাঁতের রুটের ভিতরে পাল্পেই করা হয়ে থাকে এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন যে দেখা যাচ্ছে দাঁতের উপরে বেশ অনেক বড় গর্ত আর এ ধরনের বড় গর্ত হলে কিন্তু দাঁতে যন্ত্রণা হয় দাঁতে ব্যথা হয় অনেক বড় গর্ত হলেও কিন্তু দাঁতে ব্যথা হয় না যদি গর্তটা ডেন্টিন অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে দাঁতের সেকেন্ড যে লেয়ার রয়েছে ডেন্টিন অংশ সেখানে যদি থাকে তাহলেও কিন্তু ব্যথা হয় না কিন্তু গর্তটা যখন দাঁতের ভিতরে যে পাল্প দেখলেন সেই পাল্প পর্যন্ত চলে যাবে তখনই দাঁতে ব্যথা হবে দাঁতে যন্ত্রণা হবে আর সেই দাঁতগুলা না ফেলে রাখার ট্রিটমেন্টই হলো রুট ক্যানেল চিকিৎসা বা রুট ক্যানেল ট্রিটমেন্ট এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এমন দাঁত পালবাইটিসে আক্রান্ত হয়ে যায় যখন এমন বড় গর্তওয়ালা দাঁত দেখা যায় তখন দেখা যায় যে দাঁতের ওই গর্তের কারণে দাঁতের গর্তটা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকে এবং দাঁতের গভীরে প্রবেশ করতে থাকে এবং এক পর্যায়ে ঠিক এমন সেম পজিশন হয়ে যায় যেমনটি এখানে দেখুন দাঁতের উপরিভাগ থেকে গর্ত হয়ে ধীরে ধীরে সে গর্তটা কিন্তু দাঁতের ভিতরের পাল পর্যন্ত চলে আসছে এই অবস্থাকে আমরা পালপাইটিস বলি তো যে দাঁতগুলা এই পালপাইটিসে আক্রান্ত হয়ে গেছে সেই দাঁতগুলা না ফেলে রাখার যে ট্রিটমেন্ট রয়েছে সেটি হচ্ছে রুট ক্যানেল চিকিৎসা পদ্ধতি তো ভিওর্স রুট ক্যানেল ট্রিটমেন্ট টি যখন হয় তখন দাঁতের ভিতরে এই যে যে পাল্পটি দেখতে পাচ্ছেন এটি প্রতিটি দাঁতেই থাকে সামনের দিকে এবং মাড়ির দিকে উভয় দাঁতেই থাকে তো এই এইটি পুরোপুরিভাবে কিন্তু তুলে ফেলা হয় অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন পাল্পটি রিমুভ করা হচ্ছে বিশেষভাবে দাঁতের উপরে যে গর্তটি থাকে তার ভিতর থেকে বিশেষ ফাইলের মাধ্যমে সেই নষ্ট হয়ে যাওয়া পাল্পটি তুলে ফেলা হয় আর দাঁতের সেনসেশন বা অনুভূতিটা এই পাল্প অঞ্চলেই থাকে আর যখন দাঁতের ভিতরে সেই পাল্পটি পুরোপুরি দাঁতের শিকড়ের মধ্যে থেকে তুলে ফেলা হয় তখন সেই দাঁতে আর কোনো ধরনের অনুভূতি বা ব্যথা থাকে না তবে অনুভূতি বা ব্যথা না থাকলেও সেই দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতটি ভঙ্কুর হয়ে যায় কারণ হচ্ছে দাঁতে তখন আর ব্লাড সার্কুলেশন থাকে না এর জন্য দাঁতটি ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে এবং ভঙ্কুর হয়ে যেতে থাকে তার জন্য দাঁতে একটি ক্যাপ পরিয়ে নিতে হয় ভিওয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্টটি যখন দাঁতের ভিতরে যে পার্পটি থাকে সেটি যখন পুরোপুরিভাবে তুলে ফেলা হবে সেই তুলে ফেলার পরে দাঁতের সেই ফাঁকা অংশ এভাবে কৃত্রিম পাল্প দ্বারা আবারও ভরাট করে দেয়া হয় অর্থাৎ কৃত্রিমভাবে পাল্প সেখানে আবারও সংযোজন করা হয় যখন পাল্পটি তুলে ফেলা হয় নষ্ট নষ্ট যে পাল্প থাকে সেটি তুলে ফেলা হয় এবং পুনরায় কৃত্রিমভাবে সেখানে পাল্প সংযোজন করা হয় তো এভাবে ট্রিটমেন্ট করে নিলে সে দাঁতটিতে আর কখনো ব্যথা হয় না কোনো যন্ত্রণা হয় না দাঁতটি তুলতেও হয় না তবে দাঁতটির ভঙ্গুরতা রক্ষার্থে দাঁতটিতে একটি ক্যাপ করিয়ে নিতে হয় যেমনটি এখানে দেখুন ক্যাপ করানোর আগে দাঁতটি কিছুটা এরকম কেটে ছোট করে নিতে হয় যাতে ক্যাপটা দাঁতের উপরে বসতে পারে আর তারপরে একটি মাপের সাহায্যে একটি ক্যাপ তৈরি করে সেখানে পেস্টিংয়ের মাধ্যমে ক্যাপটি কিন্তু সেখানে পরিয়ে দেওয়া হয় আর সেটি ক্যাপটি যখন সেখানে লাগিয়ে দেওয়া হয় তখন দেখতে সেম ন্যাচারাল দাঁতের মতোই লাগে আর রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতে যেহেতু ব্যথা হয় না যন্ত্রণা হয় না তার জন্য সেটি তোলারও প্রয়োজন হয় না এবং আপনি এই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতে সেম আগে যেমনটি ছিল তেমনভাবেই আপনি সে দাঁতের ফাং সে দাঁতের কার্যক্রম আপনি চালাতে পারবেন এছাড়া রুট ক্যানেল ট্রিটমেন্ট আরও কয়েকটি ক্ষেত্রে করা হয় যেমন সামনের দাঁত যদি কখনো এরম এমনভাবে ভেঙে যায় কোনো দুর্ঘটনায় যদি দাঁত এভাবে ভেঙে যায় সব দাঁত ভেঙে গেলেই যে রুট ক্যানেল করতে হবে এমন নয় রুট ক্যানেল ট্রিটমেন্ট করার কিছু ইয়ে রয়েছে কিছু স্তর রয়েছে এখানে যে দাঁতটি যেভাবে ভেঙে গেছে এমনভাবে ভেঙে যাওয়ার কারণে দাঁতের যে পাল্প থাকে সামনের দাঁতের পাল্পটি ঠিক এই বরাবর থাকে এই দাঁতটি যেভাবে ভেঙে গেছে তাতে দাঁতের ভিতরের পাল্প লাইনটি ওপেন হয়ে গেছে আর তার জন্যই এমন দাঁত আপনি না ফেলে দিয়ে রাখতে চাইলে আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্টের সাহায্য নিতে হবে যখন এ ধরনের দাঁত আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতটি কাটিং করে সুন্দর করে যদি আপনি ক্যাপ করে নেন তাহলে কিন্তু সেম দেখতে আগের মতো হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটি সমস্যা ছিল এই দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ পরানোর জন্য সুন্দরভাবে কাটিং করা হয়েছে এবং ক্যাপ পরানোর পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন এটি হলো ক্যাপ পরানোর পরের ছবি তো ভিওর্স এই ধরনের ত্রুটিপূর্ণ দাঁত যদি আপনি না ফেলে দিয়ে রাখতে চান তাহলে আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে সেই দাঁতে আর যে সেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করার জন্য সে দাঁতের উপরে অবশ্যই এমন একটি ক্যাপ করে নিতে হবে এই ক্যাপটি বেশ আপনার অন্যান্য যে দাঁতগুলো থাকবে তার সঙ্গে ম্যাচিং করেই ক্যাপটি সেটিং করা হয়ে থাকে তো ভিওয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য এছাড়া দাঁত সম্পর্কে পরামর্শ পেতে আমার ভিডিও ডেস্ক্রিপশন বক্স অনুসরণ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম